সালামু আলাইকুম সুপ্রিয় ভর্তি পরীক্ষার্থীরা তোমাদের সামনে আজকে আলোচনা করব। ভর্তি পরীক্ষা কেন হয় অনেকের মনে হয় তো এটা প্রশ্ন যে ভর্তি পরীক্ষাটা কেন নেয় বা আমাদের সহজে ভর্তি করে নেয় না কেন বা আমাদের ফলাফলের ভিত্তিতে ভর্তি করে নেয় না কেন কিন্তু এতদিন ইন্টারমিডিয়েটের বা একাদশ দ্বাদশের আগ পর্যন্ত যে পড়াশোনাটা সে পড়াশোনাটা কিন্তু অত্যা অত উঁচু মাত্রার নয় এবং অত মেধার প্রয়োজন হয় না কিন্তু এর পরবর্তীতে আবার এই ক্ষেত্রে এর পরবর্তীতে যখন বিশ্ববিদ্যালয় লেভেলে একটা শিক্ষার্থী ভর্তি হয় সেখানকার সিলেবাসটা আন্তর্জাতিক মানের এবং ফুল ইংরেজি ইংলিশ মিডিয়াম ফুল ইংলিশ মিডিয়াম কেন এই শিক্ষার্থী যখন আবার বাইরের দেশে পড়তে যাবে সেখানে ইংলিশ মিডিয়াম ইউনিভার্সিটিগুলো আসলে আন্তর্জাতিক মানের প্রতিষ্ঠান তে বা বিশ্ববিদ্যালয়গুলো আন্তর্জাতিক আন্তর্জাতিক মানে প্রতিষ্ঠান সেখানে আন্তর্জাতিক ভাষা ব্যবহার করা হবে এটাই স্বাভাবিক কারণ একটা শিক্ষার্থী পড়াশোনা করার পর বাংলাদেশে যত পার্সেন্ট থাকে তার ফিফটি পার্সেন্ট বিদেশে চলে যায় বিশেষ করে আমাদের এটা বিষয়টা খেয়াল রাখতে হবে তে বিশ্ববিদ্যালয়ের যদি কর্তৃপক্ষ তুমি হতা তাহলে সেক্ষেত্রে তুমি কি করতা তুমিও অবশ্যই এইভাবে বাসাই করে ভর্তি পরীক্ষায় নিতা কারণ হচ্ছে একটা শিক্ষার্থী তোমার প্রতিষ্ঠানে ভর্তি হওয়ার পরে সে যেন ফেল না করে সে ভালো রেজাল্ট করতে পারে দিকে কিন্তু তুমি অবশ্যই খেয়াল রাখবে এই বিষয়টা বিশ্ববিদ্যালয়ে গুরুত্ব দিয়ে থাকে যে প্রতিষ্ঠানে যদি ভালো শিক্ষার্থী বাছাই করা না হয় তাহলে দেখা যাবে যে শিক্ষার্থীগুলো ভর্তি পরীক্ষায় ভা মানে পড়াশোনা করে পাশ করতে পারবে না আর একটা বিশ্ববিদ্যালয়ে একটা শিক্ষার্থীর পিছনে যে পরিমাণ টাকা খরচ হয় এটা অনেক প্রাইভেট ইউনিভার্সিটির দিকে তাকালে বোঝা যায় একটা প্রাইভেট ইউনিভার্সিটি যে পরিমাণ টাকা নিচ্ছে আর একটা সরকারি ইউনিভার্সিটির কত কম টাকা নিচ্ছে এটা আমরা অবশ্য জানি তো সেখানে একটা ইউনিভার্সিটি থেকে এই খরচটা ব্যয়ভার সরকারিভাবে করা হয় এই জন্য শিক্ষার্থীর উপরে চাপ কম পড়ে যায় তে ভর্তি পরীক্ষাতে যদি আমাদের দেশে যে সংখ্যক বিশ্ববিদ্যালয় এটা আমাদের জনসংখ্যার তুলনায় খুবই কম কারণ হচ্ছে আমাদের দেশ একটা জনবহুল দেশ এবং এই দেশে দিন দিন জনসংখ্যা বাড়তেছে মূলত আমার সময়ে ইন্টারমিডিয়েট লেভেলে আমি যেটা জানতাম যে আমরা একাদশ দ্বাদশে বা এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেছিলাম আট থেকে নয় লাখের মতো তে আট থেকে নয় লাখ এখন শোনা যায় যে এই শিক্ষার্থীর সংখ্যা বিশ থেকে একুশ লাখ হয়ে গেছে তো এই যে এত সংখ্যক শিক্ষার্থী বাড়ার ফলেও কোনো কিন্তু নতুন প্রতিষ্ঠান যত সংখ্যক অ্যাড হয়েছে সেটা খুবই নগণ্য বা কোনো ইউনিভার্সিটিতে সি মানে আসন সংখ্যা বেড়েছে সেটাও খুবই কম তো এই যে আমাদের জনসংখ্যার চাপ এবং দিন দিন এ প্লাসের বৃদ্ধি এর জন্য আমাদের ভর্তি পরীক্ষাটা নিতে হয় তো এখন কথা হচ্ছে তোমার যোগ্যতা তোমাকে প্রমাণ করতে হবে তুমি ভালো করে পড়লে তুমি অবশ্যই চান্স পাবা তুমি অবশ্যই ভালো করতে পারবা তো সেখানে তুমি অবশ্যই ভালো করো এটাই আমাদের প্রত্যাশা পড়াশোনা করা টেবিলে বসো ভালো করে পড়তে থাকো আশা করি তুমি অবশ্যই সফল হবে আর যদি তুমি পড়াশোনা না করো তাহলে কিন্তু তোমার এই সুযোগটা মিস হয়ে যাবে এবং তুমি হেরে যাবে হারা কিন্তু প্রকৃত সফল মানুষের পরিচয় নয় তোমাকে অবশ্যই অবশ্যই পরিশ্রম করে চান্স পেতে হবে আজকের ভিডিও এই পর্যন্তই আসসালামু আলাইকুম